হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এরফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে যারা ইউরোপে যেতে চান, যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান, যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রতারিত হয়েছেন দালালের খপ্পরে পড়ে, তাদের জন্য আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে ইউরোপের ভিসা যে এজেন্সি আছে, যারা ভিসা দেয় সরকারিভাবে বা বেসরকারিভাবে, বা যারা ট্রাস্টেড যে এজেন্সিগুলো আছে, যেগুলোতে আপনারা নকলে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম, কারণ এগুলো ট্রাস্টেড এজেন্সি সব। এই এজেন্সির যে তালিকাটা আছে, সেই তালিকাটা আপনাদের সাথে শেয়ার করব, ফোন নাম্বার সহ। আপনার ইচ্ছেগুলো টুকিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে যারা ইউরোপে যেতে চান, বাংলাদেশ থেকে যারা ইউরোপে বিভিন্ন দেশে যেতে চান, তাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন আমাদের কাছে যে বাংলাদেশের যে বাংলায় অবস্থিত ইউরোপ ভিসা এজেন্সিগুলোর তালিকা অনেকে জানতে চেয়েছেন। তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা করা। তো অনেকে আমাকে ইনবক্সে জানিয়েছেন বা ফোনে জানিয়েছেন, যেগুলো একটা সঠিক তথ্য পেলে তাহলে আমরা ভালোভাবে অ্যাপ্লিকেশন করতে পারি বা আমাদের কাগজপত্র জমা দিতে পারি। তো আপনাদের কথা মাথায় রেখে মূলত আজকের এই ভিডিওটা বানানো। বাংলাদেশের সব বিভিন্ন দেশের মানুষের জীবনযাপনও বেশি টাকা আয় করার জন্য মানুষ ইউরোপে যেতে চায়, এটা আমরা সবাই জানি। কিন্তু ইউরোপের ভিসা পাওয়া বেশ কঠিন। তাছাড়া ইউরোপের মহাদেশের দেশগুলোতে যেতে অনেক টাকা খরচ হয়, আবার অনেক সময় দালাল চক্র রয়েছে যারা আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনার সাথে প্রতারণা করে। ইউরোপ ক্ষেত্রে না, এটা আপনি যে সব দেশে দালাল আছে এবং দালালে খপ্পরে পড়ার সম্ভাবনা অনেকগুলো থাকে। তো তার জন্য মূলত আজকে আমাদের এই ভিডিওটা করতে, বাংলাদেশ থেকে যারা ইউরোপে যেতে চাচ্ছেন বা যাবেন, সেই এজেন্সিগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আজকে আমি করেছি। এবং আপনারা যদি এজেন্সিগুলোর মাধ্যমে প্রতারণার শিকার হন, তাহলে খুব সহজে এজেন্সির বিরুদ্ধে বাংলাদেশ জন্য শক্তি কর্মসংস্থান ও ব্যুরো এই অভিযোগ দাখিল করতে পারবেন এবং তারা সেই ফিডব্যাকটা খুব দ্রুতই পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন কতটা ট্রাস্টেড হতে পারে সেই ভিডিওটি। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আপনাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমরা এত দূরে গিয়ে এসেছি। তো আমরা চেষ্টা করি সবসময় যে নতুন নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা যে তথ্যটা শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইউরোপের ভিসা এজেন্সিগুলোর তালিকা 2023। তো আমরা প্রথমেই জানিয়ে রাখি, এ তালিকায় এক নম্বরে আছে যেটা, এজেন্সির নাম হচ্ছে আল উমর রিকমেন্ট। লাইসেন্স নাম্বার হচ্ছে 600, লাইসেন্স নাম্বার হচ্ছে 1600, ঠিকানা হচ্ছে শহীদ নজরুল ইসলাম সরণি, নতুন 39 কাকরাইল, নাভানা রহিম এজেন্ট, দশমতলা, সুটবি 10, ঢাকা 1000। ওদের ফোন নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন, 01818285518। 2 নম্বরে যেটা আছে জব ওয়েলস, এটা হচ্ছে লাইসেন্স নাম্বার হচ্ছে 2058, এটার ঠিকানা হচ্ছে গুলশান। আপনারা যারা দেখে দেখে টুকিয়ে রাখতে পারেন, এবং এদের মোবাইল নাম্বারটাও এখানে দেওয়া আছে, 01719856955। তারপর আছে তেজিয়াল আভারসিস, এটা হচ্ছে 1198 লাইসেন্স নাম্বার, এবং এদের ঠিকানা হচ্ছে পুরাতন পল্টন, ঢাকা 1000। এদের ফোন নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন, এদের ফোন নাম্বার দেওয়া আছে, টেলিফোন নাম্বার দেওয়া নাই। তো এদের মেয়াদটাও আবার এখানে দেওয়া আছে, কত সাল পর্যন্ত তারা ডাবল এসেছে লাইসেন্স পেয়েছে, 2025 সাল পর্যন্ত। তারপরে আছে এক হায়ার ইন্টারন্যাশনাল 2235, সেটা হচ্ছে মতিঝিলে। তো আপনারা যারা যেতে চান, ফোন নাম্বারটা দেওয়া আছে, 01711364074। তারপর এটা আছে এগোনি ওভারসিস লিমিটেড, 2296 লাইসেন্স নাম্বার, এবং এটা এয়ারপোর্ট বনানীতে আছে উপস্থিত। আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন, 01716600308। তো বন্ধুরা, তারপর আছে হুসেন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, এদের লাইসেন্স নাম্বার হচ্ছে 2040, এবং নয়াপল্টনে তাদের অফিস অবস্থিত। আপনারা ইচ্ছা করলে আবেদন তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর আছে হালিম ইন্টারন্যাশনাল, তারপরে আছে এটি এভারসিস, তারপরে আছে এরেড গ্লোবাল সার্ভিস, হালাল সার্ভিস লিমিটেড, এয়ার অ্যান্ড
ওয়েব প্রাইভেট লিমিটেড হচ্ছে, কলাবাগান, তারপর হচ্ছে মতিঝিল হচ্ছে, আহসান সার্ভিস, এডিট গ্লোবাল সার্ভিস হচ্ছে নয়া পল্টন, এটি ওভারসিজ হচ্ছে গুলশান দুই, এবং এ হালিম ইন্টারন্যাশনাল হচ্ছে নয়া পল্টন ঢাকা। তোমরা বুঝতে পাচ্ছেন এই যে যে কয়টা বাংলাদেশে মূলত এই কয়টা প্রতিষ্ঠানই খুবই ট্রাস্টেড এবং সরকার অনুমোদিত, আপনার ইচ্ছে করলে আরও অনেক হাজার হাজার আছে, কিন্তু তাদের ভিত্তি থেকে আমি এই কয়টা সিলেক্ট করেছি এবং এই কয়টা আমার মনে হয় যে এই কয়টা আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আপনারা যারা ইউরোপে যেতে চান তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের দেখেন যে লাইসেন্সের মেয়াদটাও দেওয়া আছে, কত সাল পর্যন্ত তাদের লাইসেন্সের মেয়াদ আছে সম্পূর্ণটা দেওয়া আছে। তো উল্লেখ্য সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো ছাড়াও বর্তমানে আরও হাজার হাজার এজেন্সি আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, তারাও বিচার করতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে আপনাদের রিক্স থেকে যাবে। তো আপনারা চেষ্টা করবো যে এই চেষ্টা করবেন যে এই কটা এজেন্সিতে আপনারা ট্রাস্টেড কানেক্টেড হওয়ার জন্য। তো আরও এজেন্সি সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এবং এই এজেন্সিগুলোর ঠিকানা এবং যেগুলো আমি বললাম সেগুলো ওখানে পেয়ে যাবেন। আপনারা যারা সদ্য লাইসেন্সকৃত বা অনেক আগে লাইসেন্সকৃত তাদের তথ্যগুলো পেয়ে যাবেন। তো এখানে বলা আছে ইউরোপ ভিসা আবেদন করার নিয়মটা হচ্ছে, আপনারা যারা ইউরোপে যেতে যাচ্ছেন তারা উপরে উল্লেখিত করা বাংলাদেশ সরকারের অনুমোদিত এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করে ভিসা আবেদন করতে পারবেন। আর আপনি যদি নিজে ইউরোপ ভিসা আবেদন করতে চান তাহলে বিভিন্ন ওয়েবসাইট ইউরোপের বিভিন্ন দেশের জবে নিয়োগ দেওয়া হোক সেখান থেকে জবের জন্য আবেদন করতে পারবেন। তবে আপনারা যখন কোনো এজেন্সির মাধ্যমে ইউরোপে যাবেন তখন আপনার ভিসা প্রসেসিং এজেন্সি করে দেবে, আপনাকে কিছুই করতে হবে না, তারা টোটাল একটা অ্যামাউন্ট নিয়ে তারা করে দেবে। সরকারিভাবে ইউরোপে যাওয়ার উপায় এর আগে একটা ভিডিওতে আমি বলেছি যে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, আমাদের চ্যানেলে আছে, আপনারা কীভাবে সরকারিভাবে ইউরোপে যাবেন সেটা ওখানে বলা আছে বন্ধুরা। তো যারা ইউরোপে যেতে চান তারা দালালের মাধ্যমে না যেয়ে আপনারা এই ট্রাস্টেড যে এজেন্সিগুলো আছে এগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনার সময় বাঁচবে, আপনার টাকা বাঁচবে, আপনার অনেক কিছুই আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। তো যারা যেতে চান তারা অবশ্যই যাবেন এবং যাওয়ার আগে অবশ্যই বুঝে শুনে তারপরে আপনার এই ফোন নাম্বারগুলোতে কানেক্ট করে আপনারা তাদের কাছে শুনবেন, বুঝবেন, তারপর যাওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা অযথা দালাল খপ্পরে না পড়ার জন্য সবাইকে অনুরোধ রইল, কারণ হচ্ছে দালাল খপ্পরে পড়লে আপনার একগুলো শেষ ওগুলো শেষ, বুঝতেই পারছেন যে আপনার টাকা শেষ, আপনার সময় শেষ, সব কিছু আপনার শেষ হয়ে যাবে এবং আপনার একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আপনি চলে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন। যে কারণে আপনি অবশ্যই ইউরোপে যাওয়ার আগে তাদের ওয়েবসাইট আছে কি না, তাদের ফোন নাম্বার, তাদের মেয়াদ আছে কি না এবং তারা তাদের যে পূর্বের কোনো ভালো রেকর্ড আছে কি না বা খারাপ রেকর্ড আছে না সবগুলো দেখে শুনে বুঝে তারপরে আপনারা পা ফেলবেন। তো আশা রাখি আপনাদের তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো আসলে আপনারা যারা চিন্তা করতেছেন যে আমি এই এজেন্সিগুলি স্পন্সার হিসেবে বললাম কিনা বিষয়টা এরকম না, যে আমার কাছে মনে হয়েছে যে এগুলো ট্রাস্টেড তাই এগুলো আপনার সাথে শেয়ার করলাম। তো তারপর ভুলভ্রান্তি হতে পারে, তো বন্ধুরা আশা রাখি সেটা আপনারা বুঝে শুনে আপনারা দেখে তারপর আপনারা যার যার পদক্ষেপ নেবেন। সেক্ষেত্রে যদি আপনারা কখনও প্রতারিত হয়ে যান বাই চান্স সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। তো বন্ধুরা যারা ইউরোপে যেতে চান বা ইউরোপের সিবি এবং কভার লেটার বানিয়ে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনার ভালো একটা সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।